আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী আজ থেকে শুরু হলো সারা রাজ্যব্যাপী দিদির সুরক্ষা কবচের কর্মসূচি। যদিও বাড়িতে বাড়িতে গিয়ে কর্মসূচি চলাকালীন প্রধানমন্ত্রী আবাসন যোজনা ঘর নিয়ে মানুষের মনের মধ্যে এবং মানুষের মুখে প্রশ্ন করে সুরক্ষা কবচের কর্মসূচির প্রতিনিধিরা, আজ সারা রাজ্যের পাশাপাশি নদিয়ার বাতকুল্লা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন বুথের অধীনস্থ বাড়িতে বাড়িতে দিদির সুরক্ষা কবচ কর্মসূচি করে তৃণমূলের ব্লক প্রতিনিধিরা জানার চেষ্টা করে মানুষের অভাব অভিযোগ, এছাড়া মুখ্যমন্ত্রীর বিভিন্ন প্রকল্পের তারা নাম নথিভুক্ত করেছে কি না তাও জানার চেষ্টা করেন। যদিও বেশিরভাগ প্রকল্পের সুবিধা পেলেও এখন পর্যন্ত প্রধানমন্ত্রীর আবাসন যোজনার ঘর নিয়ে ক্ষোভ প্রকাশ করেন বেশিরভাগ মানুষই। তবে মানুষের এই ক্ষোভে বিরোধী চক্রান্ত বলেই ব্যাখ্যা দেন তৃণমূল। তৃণমূলের দাবি, কেন্দ্রীয় বিজেপি সরকার চারিদিকে অপপ্রচার করে মানুষকে বিভ্রান্ত করছে, এসব বিজেপির চাল। পশ্চিমবঙ্গের নির্বাচন যত এগিয়ে আসছে ততই মানুষকে ভুল পথে নিয়ে যাবে বিজেপি। আমরা সুরক্ষা কবচ কর্মসূচির মধ্যে দিয়ে প্রত্যেক মানুষের বাড়িতে যাচ্ছি। যারা প্রকৃতি গরিব তাদের ঘরের তালিকা নাম নেই, তারাও যাতে ঘর পায় আমরা সেই ব্যবস্থাই করব। তবে এখন দেখার বিষয় আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে দিদির সুরক্ষা কবচ কতটা সাফল্য পায় বা তৃণমূল কংগ্রেস কতটা সাফল্য আনতে পারে। 24 ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি নদিয়া থেকে জগন্নাথ মণ্ডলের বিশেষ প্রতিবেদন। দুই বছরের ক্যালেন্ডার আছে, বুঝছেন? এসাছে এপাশে, এই পাশে আছে 23 সাল আর এই পাশে 24 সাল। ঘরের ভিতরে রাখবেন, যেটা এদিকে তাকা একটু ধরে ঘরের ভিতরে রাখবেন, তাহলে 2 বছর এই ক্যালেন্ডারটা ব্যবহার। ঠিক আছে, ছেড়ে দাও। ঠিক আছে, এই যে 23 সাল আর পরে 24 সাল, 24 সাল দুটো বাইরে রাখলে হাওয়াটা নষ্ট হয়ে যাবে, ঘরের ভিতরে রাখবেন, 2 বছর ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, ভালো থাকবেন, নতুন বছরটা ভালো করে কাটাবেন। বলছি আমরা দিদি সুরক্ষা কবচ নিয়ে আমরা ঢুকেছি, এটা হচ্ছে বাতকুল্লা 1 নম্বর পাটুলি। এখানে এক ভদ্রলোক হ্যান্ডিক্যাপ, তা ওনার এই স্বাস্থ্যসাথী কার্ডটা হারিয়ে গিয়েছে। স্বাস্থ্যসাথী কার্ড হারিয়ে গেছে না? হারিয়ে গিয়েছে, এখন কি করতে পারে? জেরক্স আছে, জেরক্সটা আছে। আমাদের প্রধান সাহেব এসেছিলেন আর অন্যান্য যারা আছেন, কি কারণে এসেছিলেন? আজ কি কি সুবিধা পেয়েছে আর কি কি পাইনি এটাই জানার জন্য, রাস্তাঘাট ঠিকঠাক হয়েছে কি না। আপনি মোটামুটি সব টুকটাক পেয়েছেন সরকারি সুযোগ? সব কিছুই পেয়েছি, কিন্তু আমার ঘরটা এখনও লিস্টটা ঠিকঠাক আসেনি, সেটা বললে যেতে আমাকে পঞ্চায়েতে, এবং রাস্তাঘাট ঠিকই আছে। কি নাম আপনার? অরজিৎ দাস। জায়গাটার নাম? এটা পঞ্চগ্রাম। কোন গ্রাম পঞ্চায়েতের মধ্যে পড়েছে এটা? এটা 1 নম্বর গ্রাম পঞ্চায়েত বাতকুল্লা। আপনার নাম? অরজিৎ দাস। আমরা দিদির দূত হিসাবে এসেছি, 11ই জানুয়ারি আজকে বিশেষ দিন, সারা পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায় আজকে পরিদর্শন চলছে। আমরা বাতকুল্লা 1 পরিদর্শন করছি, আমাদের সঙ্গে ব্লকের সভাপতি দীনেশবাবু আছেন এবং এই পঞ্চায়েতের প্রধান সুবীরবাবু আছেন, তাছাড়া অন্যান্য যারা আমাদের নেতৃত্ব বুথ সভাপতিগণ, বুথের মেম্বারগণ এবং বিশিষ্ট জনেরা যারা আমাদের সঙ্গে আছেন। আমরা প্রথম শুরু করছি যে 17 হাত কালী মন্দির, আমরা সেখানে আমরা পুজো দিয়ে সেখান থেকে আমরা শুরু করেছি। আমরা পরপর আমরা 6টা বুথ আমরা পরিদর্শন করেছি। আমরা সাধারণ মানুষের কাছে যাচ্ছি, তারা খুব খুশি, তারা বিভিন্ন রকম সুযোগ সুবিধা পাচ্ছে, তারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে, স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সুযোগ পাচ্ছে, বিনা পয়সায় রেশন পাচ্ছে, এবং যারা বিধবা তারা বার্ধক্য ভাতা পাচ্ছেন, যারা বয়স্ক বার্ধক্য ভাতা পাচ্ছেন, হ্যান্ডিক্যাপটার ভাতা পাচ্ছেন, এসব বলছেন, কাজে খুব খুশি। জায়গায় জায়গায় দেখা যাচ্ছে ঘরটার একটা অভিযোগ আসছে, মানে প্রথম থেকে অনেকের হয়তো নাম নেই তারা। আমরা এর আগেও আমরা ভিডিওর মাধ্যমে DM-এর কাছে পাঠিয়েছিলাম, আমরা আবার চেষ্টা করব সত্যিকারের যাদের নেই, যারা ন্যায্য পাওয়ার তারা যাতে পায় সেভাবে আমরা রিপোর্ট করব। এবং হ্যালো, বিদ্যালয় আমাদের গার্লস হাই স্কুল ছিল, কিন্তু ওটা যেহেতু বন্ধ, আমরা আজকে এসেছি এই বাতকুল্লা ইউনাইটেড একাডেমি। এটা খুব ভালো, এটা নাম করা প্রতিষ্ঠান, এখানে সমস্ত শিক্ষক শিক্ষিকারা হেডমাস্টার এসে হেডমাস্টার আছেন, এখানে স্পোর্টস সবার সঙ্গে কথা বললাম, স্কুল ভালো চলছে, ভালো রেজাল্ট, স্টাফ ভালো আছে, পরিষ্কার পরিচ্ছন্ন দিক দিয়ে লক্ষ্য রাখছে। আমরা বললাম
যে বিশেষ করে মিড ডে মিল ওখানে পরিষ্কার পরিচ্ছন্ন বজায় রাখবেন সেটা রাখেন, এবং যেগুলো ল্যাট্রিন পায়খানা বাথরুম আছে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে যাতে সেটা লক্ষ্য রাখছেন। এখানে পানীয় জলের ভালো ব্যবস্থা আছে, এখানে সজল ধারা আছে স্কুল, আমরা খুব ভালো, আমরা প্লিজড স্কুলের পরিবেশ দেখে, স্টাফদের দেখে, স্কুলের রেজাল্ট দেখে আমরা সবাই খুশি। আপনার নাম? আমার নাম প্রমথ রঞ্জন বোস, আমি নদিয়া দক্ষিণ আমার ডিস্ট্রিক্ট চেয়ারম্যান, তৃণমূল কংগ্রেস ডিস্ট্রিক্ট চেয়ারম্যান। আজকে 11 জানুয়ারি, আপনারা জানেন সারা পশ্চিমবাংলা ব্যাপী যে দিদির সুরক্ষা কবচ, আমরা আজকে আমাদের সেই প্রোগ্রাম দিয়েছে। আমাদের মধ্যে আজকে আমাদের সঙ্গে আছে রানাঘাট সাংগঠনিকের চেয়ারম্যান প্রমথ রঞ্জন বোস, ব্লক প্রেসিডেন্ট দীনেশ চক্রবর্তী, এবং এলাকার মেম্বাররা আছেন, এবং এলাকার সাধারণ তৃণমূল কর্মী, তাদেরকে নিয়ে আমরা এখন বাড়ি বাড়ি যাচ্ছি। সাধারণ মানুষের কী কী সমস্যা সেই সমস্যাগুলো আমরা শুনছি, এই আমাদের আজকের প্রোগ্রাম। ঘরের অভিযোগ দেখুন, এসব হচ্ছে কেন্দ্র সরকারের বিজেপি সরকার, তারা বিভিন্ন বিভ্রান্তিমূলক কথাবার্তা বলছে, চারিদিকে মানুষের অপপ্রচার করছে। আমরা যারা প্রকৃত গরিব মানুষ, যাদের ঘরের তালিকায় নাম নেই, তাদের যাতে ঘর পায় সেই ব্যবস্থা আমরা করব। আমরা বিডিও বা এসডিওর কাছে আমরা আবেদন করেছি, প্রচুর মানুষের মতো ঘর পাচ্ছে, যারা প্রকৃত গরিব মানুষ তারা ঘর পাচ্ছে। আজকে আমরা প্রথম শুরু করেছি বাতকুলা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের পাটুলি 17 কালী মন্দিরে, ওখানে আমরা মায়ের কাছে পুজো করেছি, ওইখান থেকে আমরা শুরু করেছি। আমরা 21টা বুথে আমরা যাব, তার মধ্যে আমাদের 10টা বুথে ভিজিট করা অলরেডি হয়ে গেছে। সাধারণ মানুষ খুব খুশি, কারণ মমতা ব্যানার্জির সরকারে যেসব প্রকল্প, প্রচুর প্রকল্প, সেই প্রকল্পের মধ্যে যেমন লক্ষ্মী ভাণ্ডার, আমরা এক একটা বাড়িতে গিয়ে শুনছি সেই সব বাড়ির লোকজন, মহিলারা বলছে হ্যাঁ আমরা লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছি, সেই বাড়ির মেয়েটা কন্যাশ্রী পাচ্ছে, রূপশ্রী পাচ্ছে, হ্যাঁ বার্ধক্য ভাতা, বিধবা যারা আছে তারা বিধবা ভাতা পাচ্ছে, প্রচুর ফেসিলিটি পাচ্ছে এই সরকারের আমলে। আপনার নাম? আকবর। আমার নাম সুবীর বিশ্বাস, আমি বাতকুল্লা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান। আজ এ পর্যন্ত, সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।